বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে সেটি হল কচু বেগুন দিয়ে মাছের রেসিপি আর আজকে কিন্তু আমি এখানে টাটকিনি মাছটা ব্যবহার করেছি আপনারা টাটকিনি মাছ বাটা মাছ বা যে কোনো ধরনের বড় মাছও কিন্তু এইভাবেই কচু বেগুন দিয়ে রান্না করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই মজার হয় তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি সাত পিস মতো টাটকেনি মাছটা নিয়ে নিয়েছি আর মাছটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসার পরে খুব ভালো মতো ধুয়ে নিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখেছিলাম এতে করে কিন্তু মাছের মধ্যে খুব ভালো মতো লবণ ঢুকে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে একবারে ঝাল হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে ভেজে নিতে পারেন আমার হাতে সময় ছিল এই জন্য আমি আগের থেকে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে বেশ কয়েকবার আধা ঘন্টা পরে পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ পনে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া বা ঝালের গুঁড়া আর পনে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন এগুলো দিয়ে আমি মাছগুলো খুব ভালো মতো মেখে নিচ্ছি আর এই মাছগুলো মেখে নেওয়ার পরে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে নিচ্ছি আর আমি আমার পরিমাণ মতো মাছগুলো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছগুলো নিয়ে নিতে পারেন কম বেশি করে তো এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেল দিয়ে এখন মাছগুলো আমি এপিট ওপিট করে মিডিয়ামভাবে ভেজে নিব খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবো না একেবারে মিডিয়ামভাবে মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভেজে নিলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না তো চারটি মাছ আমি ভেজে নিয়েছি বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি তো বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো সব মাছগুলোই ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি তো এখানে আমি সাতশো গ্রাম পরিমাণ গাটি কচু বা কচুমুখী নিয়ে নিয়েছি কচুগুলো একটু বেশি বড় বড় ছিল যেগুলো খুব বেশি বড়ো ছিল সেগুলো চার টুকরো করে নিয়েছি আর যেগুলো একটু মাঝারি সাইজের ছিল সেগুলো দুই টুকরো করে নিয়েছি আর এখানে আমি চারশো গ্রাম পরিমাণ বেগুন নিয়েছি বেগুনগুলোও আমি মাঝারিভাবে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আচ্ছা আমি এখানে কচু বেগুন দিয়ে মাছের রেসিপিটি করছি আপনারা চাইলে শুধুমাত্র কচু দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন বেগুনটা বাদ দিতে পারেন আর আমি আমার পরিমাণ পরিমাণ অনুযায়ী কচু বেগুন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন তো চোরাতে একটি কড়াই দিয়ে তার মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচিটা কম বেশি করে নিয়ে নিতে পারেন বা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করতে পারেন পেঁয়াজটা নরম করে একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজ একটু নরম করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি আদা রসুনটা একসাথেই বেটে নিই এই জন্য আমি এভাবেই ব্যবহার করি তো আদা রসুনটা দেওয়ার পরে আমি দুই মিনিট মতো এই তেলের সাথে আদা রসুনটা ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না আর চুলার জালটা এ সময় একটু কমিয়ে দিতে পারেন এত সময় আমার চুলার জালটা মাঝারিতে ছিল এখন মাঝারির থেকে একটু কমিয়ে দিয়েছি তো দুই মিনিট মতো খুব ভালো মতো আমি তেলের মধ্যে আদা রসুনগুলো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আর এখন চুলার জালটা মিডিয়াম লোতে করে দিব নতুবা গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে তো এখানে এক চার চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণ আর ঝালের গুঁড়াটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন তো এখন আমি এই তেলের মধ্যে কোনো রকম পানি না দিয়েই মশলাগুলো আরও তিন চার মিনিট কষিয়ে নিব তবে আপনারা যদি এভাবে কষিয়ে নিতে যে দেখেন যে তলার দিকে একটু লেগে বা পুড়ে আসছে তাহলে সামান্য সামান্য পানি এক থেকে দুই টেবিল চামচ করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন তিন চার মিনিট তো চুলা জলটা মিডিয়াম লোতে রেখে আরও তিন চার মিনিট মশাটা আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এখন এই পানিটা একেবারে কমে আসা পর্যন্ত আমি আরেকবার এটি হতে দিচ্ছি তো বেশ কিছু সময় এটি হতে দিয়েছিলাম দেখেন পানিটা কিন্তু অনেক কমে গেছে তবে একেবারে পানি কমে যায় নাই পানিটা একটু থাকা অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিব কচুগুলো তাহলে যেটি হবে যে এই মশলার সাথে কচুগুলো আমি একটু কিছু সময় কষিয়ে নিতে পারবো নতুন করে আর কোনো পানি দেওয়া লাগবে না তো কচুগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে এখন ঢেকবো না ঢাকনা দিয়ে না ঢেকে দিয়ে এভাবে আমি কিছু সময় মশলার সাথে কচুগুলো কষিয়ে নিচ্ছি একেবারে পানিটা কমে যাওয়া পর্যন্ত তো কিছু সময় আমি মশলার সাথে কচুগুলো কষিয়ে নিয়েছি দেখেন পানিগুলো কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি কচুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর এই পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিব তো শুরুর দিকে চুলার জালটা হাই হিটেই দিচ্ছি টকবক করে ফুটে উঠলে চুলার জালটা আমি মাঝারিতে করে দেবো তো টকবক করে ফুটে উঠেছে এখন আমি চুলার জলটা করে দিচ্ছি মাঝারিতে আর ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিচ্ছি কচুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তবে অবশ্যই দুই একবার ঢাকনা খুলে দেখে নিতে হবে কচুগুলো মাঝারিভাবে সেদ্ধ হয়েছে কি না তো আমি এই যে মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু দেখে নিচ্ছি কচুগুলো সেদ্ধ হয়েছে কি না তো আমি দুই তিনবার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম এখন আবারও আর একবার দেখে নিচ্ছি কিছুক্ষণ আগেও বেশটা শক্ত ছিল তো দেখেন মাঝারিভাবে কিন্তু কচুগুলো সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কচুগুলো কেটে যাচ্ছে তার মানে মাঝারিভাবে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার এই কচুগুলো সেদ্ধ হতে প্রায় বিশ মিনিট সময় লেগে গেছে অনেক কচু কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার অনেক কচু সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে যেমন আমার এই কচুগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগেছে এই জন্য আপনারা যখন কচুটা সেদ্ধ হতে দেবেন অবশ্যই দুই একবার ঢাকনা খুলে খুলে দেখে নেবেন তো যেহেতু কচুটা মাঝারিভাবে সেদ্ধ হয়ে গেছে এই জন্য এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম অবশ্যই কচুটা মাঝারিভাবে সেদ্ধ হওয়ার পরেই বেগুন দিবেন নতুবা কিন্তু কচুটা সেদ্ধ হবে না শক্তই থেকে যাবে বেগুনটা আগেই গলে যাবে তো এখন আমি এই কচু বেগুন একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আবারও বলছি আপনারা যদি বেগুনটা না দিতে চান তাহলে শুধু কচু দিয়েও কিন্তু এই মাছটা রান্না করে নিতে পারেন তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের জন্য হতে দিচ্ছি তো দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এবার একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর বেগুনগুলো কিন্তু হালকা একটু নরম হয়ে গেছে আর শুধুমাত্র কচু দিয়ে যদি আপনারা এই রান্নাটা করেন তাহলে কচুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোলের পানিটা দিয়ে দিবেন তারপর এর ওপর দিয়ে মাছগুলো দিয়ে দিবেন তো এক দুই মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় আড়াই কাপ মতো পানি আপনারা আপনাদের ঝোলটা কতটুকু পরিমাণ রাখবেন সেটা চিন্তা করেই পানিটা দিয়ে নেবেন আর দেখেন কচুগুলো কিন্তু মোটামুটিভাবে ভালোই সেদ্ধ হয়ে গেছে আর অল্প কিছু সময় যদি আমি এটি টকবক করে ফুটিয়ে নিই তাহলে কিন্তু কচুগুলো পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমি কিন্তু টাটকেনি মাছ দিয়ে এই রেসিপিটি করেছি আপনারা বাটা মাছ বা যে কোনো ধরনের বড় মাছ দিয়েই কিন্তু এভাবে কচু বেগুন দিয়ে রেসিপিটি করে নিতে পারেন তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে হতে দিলাম এটি টকবক করে ফুটে ওঠা পর্যন্ত তো তরকারিটা টকবক করে ফুটে উঠেছে এখন এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সেই আগের থেকে ভেজে নেওয়া মাছগুলো তো সব মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তারপর রেসিপিতে ফিরে আসছি তো মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি একটু চামচ দিয়ে চেপে চেপে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট হতে দিচ্ছি তো দেখেন পাঁচ ছয় মিনিট মতো এটি হয়ে গেছে ফুটফুটে উঠেছে টকবক করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটি মতো কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন এখন এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের জন্য হতে দিচ্ছি দুই মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব তো দুই মিনিট মতো হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর আপনাদেরকে আমি কিছু সময় পরে পরিবেশন করে দেখাচ্ছি যে রেসিপিটি কেমন হলো চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি কচু বেগুন দিয়ে মাছের রেসিপিটি কিন্তু দেখতেও ভীষণ লোভনীয় খেতেও অনেক বেশি মজার আপনারা বাড়িতে একবার হলেও রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন আমি টাটকিনি মাছ দিয়ে তৈরি করেছি আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন তো সব সময় মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ